প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকার কারওয়ান বাজারের পেঁয়াজ রসুনের পাইকারি আড়ত থেকে। দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি এই আড়তে। এই আড়ত থেকে আজকে জানিয়ে দিব ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, রাজবাড়ির পেঁয়াজ এবং বগুড়ার পেঁয়াজের দাম দরগুলো কেমন রয়েছে। তবে মার্কেটে সে যতটুকু জানতে পারলাম যে গতকালকের তুলনায় আজকে প্রতি কেজি পেঁয়াজে 5 থেকে 7 টাকা বেড়ে গেছে। এই কথাটা কতটুকু সত্য সে আপনি যেমন সরাসরি এই আড়তে যিনি ওনার রয়েছে তার সাথে কথা বলে। সো দর্শক, পুরো ভিডিওটি কন্টিনিউ করে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন আপনার এই শপে আজকে কোন কোন জেলার পেঁয়াজ রয়েছে? পাবনা, ফরিদপুর, রাজবাড়ি আর হলো ইন্ডিয়ান পেঁয়াজ। মাশাআল্লাহ, আপনার এখানে খুব চমৎকার বড় বড় সাইজের বাছাই করা পেঁয়াজ দেখতে পাচ্ছি। এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ। ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ, এটা প্রতি কেজি কত যাচ্ছে আজকে? এটা 35 টাকা থেকে আরম্ভ করে 40 টাকা। 35 টাকা থেকে 40 টাকা, 40 টাকা মানে সবচেয়ে ভালোটা? ভালোটা একটু ছোট সাইজের যেটা ওটা, ওটা হলো 42 টাকা থেকে আরম্ভ করে 40 টাকা থেকে আরম্ভ করে 45 টাকা, 45 টাকা। আচ্ছা, দেশীয় পেঁয়াজ কোন কোন জেলাটা রয়েছে আপনার কাছে? পাবনা, পাবনা হলো 70 টাকা আরম্ভ করে 75, 70 টাকা থেকে 75 টাকা। আচ্ছা, এই যে এগুলো তো অনেক সুন্দর পেঁয়াজ আপনার এখানে, মাশাআল্লাহ একেবারেই বাছাই করা। এগুলো কোন জায়গার, কোন জেলার? পাবনার। আজকে পাবনারটা কত যাচ্ছে? পাবনা হলো 70 টাকা থেকে আরম্ভ করে 75 টাকা, 70 থেকে 75 টাকা। তার পাশে যে এটা, এটা হলো আপনার সোনাপুরি রাজবাড়ি, এটা 70 টাকা আরম্ভ করে 65 টাকা থেকে শুরু করে 70 টাকা। আচ্ছা, এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আমাদের এই বাংলাদেশে 4 তারিখের পর থেকে ঢুকেছে, তারপর থেকে নাকি দেশি পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে গেছে আর কি? হয় না, শিখি শিখি বিক্রি, 12 আনা বিক্রি হইলো আপনার ইন্ডিয়ান, ইন্ডিয়ানের দাম কম এই জন্য বেশি বিক্রি হয়। ইন্ডিয়ান এই যে পেঁয়াজগুলো, এগুলো কিন্তু আসলে খাওয়ায় তেমন একটা খারাপ না, ভালো। সেক্ষেত্রে কিন্তু খুচরা ভোক্তারা এই পেঁয়াজের প্রতি বেশি ঝুঁকতেছে, তার কারণে কিন্তু আপনাদের মার্কেটে 30 টাকা 25 টাকা থেকে 30 টাকা আপ ডাউন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, গতকালকের তুলনায় আজকে এই যে ইন্ডিয়ান নাসিক পেঁয়াজটা প্রতি কেজিতে কত টাকা কমে গেছে? এটা গতকালের সাথে আজকে 2-3 টাকা কম, 2 থেকে 3 টাকা কম। আর এই যে পেঁয়াজটা দেশি, এইটা কত টাকা কমেছে? এটা আরও বাড়ছে, এটা 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, 2 থেকে 3 টাকা বেড়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তার পাশে এইটা কত টাকা কমছে আর কত টাকা বাড়ছে? ওটাও বাড়ছে, ওটাও 2-3 টাকা বাড়ছে, 2-3 টাকা বাড়ছে। আচ্ছা, পাবনার পেঁয়াজটা বেশি ভালো নাকি রাজশাহীর পেঁয়াজটা বেশি ভালো? পাবনার পেঁয়াজটা সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাবনা, পাবনা পাবনা দেশি পেঁয়াজ। পেঁয়াজের বাজার দর আমি যে কথাটা বলতেছিলাম, খুচরা ভোক্তারা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজগুলো কম দাম পেয়ে সেই পেঁয়াজগুলোই খাচ্ছে, দেশি পেঁয়াজে কিন্তু তারা ধারে কাছেও যাচ্ছে না। কারণ খুচরা ভোক্তারা যে পেঁয়াজগুলো বেশি কিনে আপনাদের এখান থেকে কিন্তু সেই পেঁয়াজগুলি বেশি চলে। তো এই বিষয়টা কেমন দেখতেছেন আর কি? ইন্ডিয়ান পেঁয়াজটা আসার পরে মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 আনা 4 আনা বিক্রি হচ্ছে, আমি দেশি পেঁয়াজ 25-30 টাকা আপ ডাউন কেজিতে আপনার দেশি পেঁয়াজ বেশি আর ইন্ডিয়ান পেঁয়াজ 30 টাকা 25 টাকা কম, এটাই বেশি খাচ্ছে। আচ্ছা আঙ্কেল, আপনার আপনার অভিজ্ঞতা কি একটু বলবেন, পেঁয়াজ নিয়ে কি কারসাজি হয়, সিন্ডিকেট হয়? আমরা তো দেখছি যে সিন্ডিকেট হয় না। কিছু কিছু মানে লোভী কৃষক আছে, আমরা শুনতে পারলাম যে তারা পেঁয়াজের দাম বাড়ার আশায় পেঁয়াজ মার্কেটে ছাড়তেছে না, বাজারটা পুরাই এলোমেলো, এ বিষয়ে আপনি কি বলেন? ওই দেখছি মনে করেন 4,000 টাকা মন বেশি, এখন একটু কমিয়ে গেছে, হয়তো আটে আনতেছে, কতজন বেচতেছে কতজন বেচতেছে না পরে বেসবো এটাই। আচ্ছা, আপনি যেহেতু কারণ বাজারের একজন অভিজ্ঞ পুরাণ ব্যবসায়ী, মাশাআল্লাহ আপনার সুনাম রয়েছে, পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎ আপনি কী মনে করেন? 2-1 মাসের পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম কমবে না, দেশি পেঁয়াজ একটু শর্টসটি, তার দেশি পেঁয়াজের দাম সামান্য কিছু বাড়তে পারে, ইন্ডিয়ানের দাম আর বাড়বো না, এরকমই থাকবি, হয়তো 2-4টা কমবি বাড়বে এই। ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে কিন্তু বাংলাদেশে যে দেশীয় পেঁয়াজের চাহিদাটা কিন্তু অনেকটাই কমে গেছে, এই ইন্ডিয়ান পেঁয়াজ এভাবে যদি আসতেই থাকে বাজার কেমন থাকবে নাকি আরও আরও এরকমই থাকবে? 2-4 টাকা আপ ডাউন হবে, দেশি পেঁয়াজের দাম আর কমবো না, দেশি পেঁয়াজ ওই 3 মাসে যা ঘাটতি খাইছে না, ইন্ডিয়ান পেঁয়াজ ছিল না দেশির পেঁয়াজটা খাইছে, ওইটা অনেকটা ঘাটতি হয়েছে না, ঘুরিয়ে গেছে না, এখন কম কমে আছে, তো দেশি পেঁয়াজের দাম আর কমবো না। এই যে, আচ্ছা আচ্ছা, আমরা সর্বশেষ জানবো এই যে পেঁয়াজগুলো এক বস্তায় কী পরিমাণ লোকসান যায়, আমরা শুনেছি নিম্নমানের হয়ে থাকে, এখান থেকে 5-10 কেজি মানে নষ্ট হয়? না, এক বস্তার মধ্যে মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজটা একটু টেম্পার কম, ওইটা মনে করেন 5-7 কেজি পচা বাড়ায়, আর যদি টেম্পার ভালো আছে সেটা মানে 1/2 কেজি 1 কেজি বাড়ায়। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদেরকে বলবেন ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে আপনি খুশি না বেজার, আপনাদের মার্কেটটা কীরকম কেমন হয়েছে? আমরা খুশি, আমরা খুশি, সবাই খাক, পাবলিক আর খাক, আমরাও খালি, আমরা বিভিন্ন রকমের বীজ বেশি, মনে করেন দেশি বীজও কিছু লাভ হবে, এটাও লাভ হবে, আমাকে তো লাভ লস হবেই,
আমাকে লাভ আছেই। আচ্ছা, আপনার পাশের দোকানে কিছু কিছু ব্যবসায়ী বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজের সাথে নাকি দেশি পেঁয়াজের চাহিদাটা কমে গেছে, বেচা কেনা ভালো যাচ্ছে না। আপনি বলতেছেন যে আপনি চাচ্ছেন যে আরও আসুক, আসলে না আমরা বলতেছি ইন্ডিয়ান পেঁয়াজ আসুক, পাবলিক খাক, আমরা বেচা কেনা করতেছি, আর বেচা কেনা আল্লাহ দিলে ভালো হয়েছে। আমাদের তারা মনে হয় উপকার পাচ্ছে, কিন্তু সবারই ভালো হয়েছে, লিভার থেকে আরম্ভ করে মনে করেন সবারই সুযোগ হয়েছে। আঙ্কেল, আপনার শত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়ে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।